তুমি এত রাতে এখানে এখনো যাওনি? মীর দাঁতে দাঁত চেপে বলল, গিয়ে তো ছিলাম, কিন্তু মাঝপথে গিয়ে দেখি ফোনটা ফেলে গেছি, তাই আবার নিতে আসলাম। ভাগ্যিস এসেছিলাম, না হলে জানতে পারতাম না আমি না থাকলে আপনি এসব কাজ করে বেড়ান। সাইফা আমতা আমতা করে বলল, আসলে ভালো লাগছিল না, তাই ওইভাবে বসেছিলাম। মেহের ব্রো কুসকে বলল, ভালো লাগছিল মানে কি? বিয়েটা কি করতে চাও না, নাকি বোনের মতো নেকামো করার ইচ্ছে জেগেছে? মেয়েদের কথাটা শেষ হওয়ার সাথে সাথে সাইফা জাজালো কণ্ঠে বলল, সব কথায় আপিকে কেন টেনে আনো বলতো? 2 বছর আগে আপি যা করেছিল সেটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, না হলে কখনো ওইসব করতো না। তোমরা তো সবসময় আপিকে শুধু দোষারোপ করে গেছো, কখনো তো এটা জানতে চেষ্টা করনি হঠাৎ করে ও ওই সব কেন করেছিল? আগে সব কিছু ভালো করে খোঁজ নিয়ে আসো, তারপর আপির ব্যাপারে কিছু বলতে আসবে। কথাটা বলেই সাইফা হন হন করে ছাদ থেকে বেরিয়ে আসলো। ওর ভীষণ রাগ লাগছে, সত্যিটা না জেনেই সবাই শুধু মেঘকে দোষারোপ করে যাচ্ছে। আরে ভাই, যাকে এত ভালোবাসত তাকে যখন দূরে সরিয়ে দিয়েছে তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই সামান্য কথাটা এদের মাথায় যে কেন ঢোকে না ও সেটাই বুঝতে পারে না। সাইফা পারলে এখন মিহিরের মাথাটা ফাটিয়ে দিত যে ওর মাথার মধ্যে একটুও বুদ্ধি আছে নাকি পুরোটাই গোবর ভরা। ওর রাগে ফুসতে ফুসতে ওয়াশরুমে চলে গেল হাতের মেহেদি ধোয়ার জন্য। আজকে শারিকা সাইফার মেহেন্দি ছিল, মেহেন্দির অনুষ্ঠানটা সাইফাদের বাড়িতে বসেই হয়েছিল। অনুষ্ঠান শেষে বরপক্ষের লোকেরা যাওয়ার পর সাইফা মেহেদি হাতে দিয়ে ছাদে চলে গিয়েছিল। হঠাৎ করেই ও আজকে মেঘকে বড্ড মিস করছিল, মেঘের কথা ভেবে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ভেবেছিল একা একা বসে থাকলে হয়তো মনটা ভালো হয়ে যাবে, অথচ মন তো ভালোই হলো না, উল্টো মিহির এসে মাথাটা গরম করে দিল। সাইফা ওয়াশরুম থেকে বের হয়ে দেখল মিহির বেডের ওপর চিত হয়ে শুয়ে আছে। ও মিহিরের দিকে একবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, প্লিজ তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও, এই মুহূর্তে আমি ভীষণ রেগে আছি, যখন তখন তোমাকে যা খুশি বলতে পারি, আর বিয়ে মাত্র 2 দিন বাকি আছে, তাই এখন আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। সাইফার কথা শুনে মিহির শোয়া থেকে বসে বলল, আমি তোমার সাথে তর্ক করতে আসিনি মিষ্টি পাখি, রোমান্স করতে এসেছি। এখন আমার খুব প্রেম প্রেম পাচ্ছে, তাই ভাবছি তোমার সাথে এখন একটু প্রেম করব। সাইফা ওর হাতে থাকা তোয়ালেটা মেহেরের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তোর প্রেমের গুষ্টি কিলাই, তুই এক্ষুনি বের হ আমার রুম থেকে। মিহির বসা থেকে দাঁড়িয়ে তোয়ালেটা বেডের উপর রেখে সাইফার দিকে এক পা করে এগোতে এগোতে বলল, সি বউ নিজের হাজবেন্ডকে এভাবে তুই তরকারি করতে তোমার লজ্জা করে না? সাইফা ঝাড়ি মেরে বলল, লজ্জা কেন করবে, তুমি এখনো আমার হাজবেন্ড হওনি, আমাদের বিয়ের আরো 2 দিন বাকি আছে, আর এই 2 দিন যা কিছু হতে পারে। মিহির একদম সাইফার কাছে এগিয়ে এসে ওর কোমরে এক হাত রেখে এক টানে সাইফাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, যা কিছু হয়ে যেতে পারে মানে কি, বিয়েটা ক্যান্সেল করার প্ল্যান করেছো নাকি? সাইফা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমি তো মেগাপির বোন, সো করতেই পারি। সাইফার কথা শুনে মিহির হাত দিয়ে সাইফার গলায় স্লাইড করতে করতে বলল, যদি বিয়ে ক্যান্সেল করার মতো কোনো প্ল্যান করে থাকো তাহলে সেটা মাথা থেকে এখনই ঝেড়ে ফেলো, না হলে তোমাকে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেব। সাইফা চোখ ছোট ছোট করে মিহিরের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় এইসব বললে আমি ভয় পেয়ে যাব? মিহির একটা বাঁকা হাসি দিয়ে বলল, ভয় পাবে, কারণ আমি যে শুধু মুখে বলি না কাজও করে দেখাই সেটা, তোমার থেকে ভালো কে আর জানে বলো। কথাটা বলেই মিহির সাইফার নাকের সাথে নিজের নাক ঘষলো। সাইফা ওর চোখ দুটো বন্ধ করে ফেলল। মিহির অনেকটা সময় নিয়ে সাইফার কপালে গভীরভাবে একটা চুমু খেল, তারপর সাইফার নাক টেনে দিয়ে বলল, বউ আজকে এই পর্যন্তই থাক,
বাকি রোমান্স না হয় আমরা বিয়ের পরেই করব। আপাতত আমার একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, তাই এখন রোমান্স করা বাদ দিয়ে কাজটা করতে যেতে হবে। টাটা। কথাটা বলে মিহির আর এক মুহূর্ত দাঁড়ালো না, সাইফাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সাইফা মিহিরের যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিল। ও ভালো করেই জানে মিহির এখন কোথায় গেছে। লাস্ট 2 বছর ধরে মিহির আর আহির রাতে এই সময়ে গায়েব হয়ে যায়। এই সময়ে ওদের দুজনের ছায়াটাও খুঁজে পাওয়া যায় না। কোথায় যায় সেটা সবাই ভালো করেই জানে, তাই এই বিষয়ে কেউ কখনো কোনো প্রশ্ন করে না। মেঘ অফিস থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে ক্লাইটের দরজা খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখলো সেই মহিলাটি বেডের উপর ঘুমিয়ে আছে। মেঘ একটু হাসলো, ইনি মাঝে মাঝেই এরকম করে, কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এখানে রাতে থেকে যায়, সারা রাত জেগে মেঘের সাথে গল্প করে, ওর মাথায় তৈল দিয়ে দেয়, বিলি কেটে দেয়, এমনভাবে আগলে রাখেন যেন মেঘ ওনার নিজের মেয়ে। উনি যতক্ষণ মেঘের কাছে থাকে ও মায়ের থেকে দূরে থাকার কষ্টটা ভুলে যায়। মেঘ দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ওর হাতে থাকা ফাইলগুলো টেবিলের ওপর রাখে, তারপর মহিলাটির কাছে এগিয়ে গিয়ে ওনার মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে বলে, হ্যালো, ডিনার করেছো? মহিলাটি ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল, না আম্মাজান, তোমার আসার অপেক্ষা করতেছিলাম, যাও তুমি গিয়া ফ্রেশ হয়ে আসো, তারপর দুজন মিলে একসাথে খামো। বলেই মেঘ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। এই ফ্ল্যাটটায় একটা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম আর একটা বাথরুম। বিল্ডিংটার কালার একদম উঠে গেছে, জায়গায় জায়গায় ফাট ধরেছে, জানালার গিলেনে জং ধরে একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে। মেয়ে কয়েকবার চেয়েছিল এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য একটা ফ্ল্যাটে উঠবে, কিন্তু যে টাকা মাইনে পায় তাতে এর থেকে ভালো ফ্ল্যাট ওর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। 2 বছর ধরে ওর লেখাপড়া, খাওয়ার, জামা কাপড়, বাসা ভাড়া এই সব কিছুর খরচ ও নিজেই চালায়, ফ্যামিলির কারো কাছ থেকে একটা টাকাও নেয় না। আহাদ খান আর আজম রহমান প্রতি মাসে ওর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠায়, কিন্তু মেঘ সেখান থেকে একটা টাকাও স্পর্শ করে না। কাজের মহিলাটি মেঘের ফাইলগুলো গুছিয়ে রাখছিল, তখনই হঠাৎ করে ফাইলগুলোর মধ্যে থেকে সেই বিয়ের কার্ড দুটো বেরিয়ে আসে। উনি কৌতূহলবশত কার্ড দুটো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ঠিক তখনই মেঘ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মহিলাটিকে এতটা উৎসাহ নিয়ে কার্ড দুটো দেখতে দেখতে মেঘ হাসি মুখেই প্রশ্ন করে, কোথায় দেখেছো? মহিলাটি কার্ডগুলো দেখতে দেখতেই বলল, আম্মা জান, আমি এই কাগজগুলা আরো একখানে দেখছি, এগুলা তোমার কাছে আসলো কোথা দিয়া? মেঘ তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, কোথায় দেখেছো? তোমারে কইছিলাম না, এক বড় লোক বাসায় কাজ করি, সেইখানে দেখেছি, মেঘ বলল। দেখতেই পারো কার্ড এখন এই শহরের প্রায় 50% নামি দামি বিজনেসম্যানদের বাসায় খুঁজে পাবে। এগুলো কার বিয়ের কার্ড জানো? মেঘের প্রশ্ন শুনে মহিলাটি না সূচক মাথা নাড়ালো। মেঘ মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বিজনেসম্যান আহাদ খান এবং আজম রহমানের 2 ছেলের বিয়ে। মেঘের কথা শুনে মহিলাটির চোখ বড় বড় করে বলল, এগুলা কি আহির খান আর মিহির রহমানের বিয়ার কার্ড? জাগো বিয়ার কথা টিভিতেও দেখাইছিল? মেঘ ছোট্ট করে বলল, মহিলাটি অবাক কণ্ঠে বলল, ওনারা তো শুনছি খুব নাম করা মানুষ, ওনাকো বিয়ার কার্ড তুমি কই পাইলা? মেঘ স্বাভাবিকভাবেই বলল, ওনারাই সকালে এসে দিয়ে গেলেন। মেঘের কথা শুনে মহিলাটির চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। উনি মেঘের দিকে একটু এগিয়ে এসে বললেন, সত্যি করে কওতো আম্মা জান, এইগুলা তুমি কই পাইলা? দেখো আমার কাছে একদম মিথ্যা কথা কবা না। আচ্ছা, ওনারে কি তোমার অফিসের বস? ওনার অবস্থা দেখে মেঘ ফিক করে হেসে দিয়ে বলল, আরে না, ওনারা আমার অফিসের বস তো যাবে কেন, আমি তো একটা ছোট খাটো কোম্পানিতে চাকরি করি, ওনাদের অফিসে চাকরি করার মতো যোগ্যতা এখন আমার হয়ে ওঠেনি। মেঘের কথা শুনে মহিলাটি অসহায়ের মতো মুখ করে বলল, তাহলে কই পাইলা? মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বিজনেসম্যান আজম রহমানের ছোট বোন আর মিহির রহমানের একমাত্র ছোট বোন তসনুবা সায়েজ মেঘনা।
মেঘের কথা শেষ হতেই মহিলাটার হাত থেকে কার দুটো নিচে পড়ে গেল। আর উনি চিল্লিয়ে বলল, কি? হঠাৎ করে এত জোরে চিৎকার দেওয়ায় মেঘ কেঁপে উঠল। আবার পরক্ষণেই মহিলাটির অবস্থা দেখে করে হেসে দিল।